কথায় বলে যত তাড়াতাড়ি আপনার ত্বকের পরিচর্যা আপনি শুরু করবেন তত তাড়াতাড়ি বা তত দ্রুত কিন্তু আপনি আপনার ত্বকের তারুণ্য বজায় রাখতে পারবেন ঠিকই ধরেছেন স্কিন এজিং নিয়ে আমরা কথা বলবো অর্থাৎ বয়সকালে স্কিনের নানান রকম পরিবর্তন হয় সেটা কিভাবে রোধ করা সম্ভব কতদূর প্রতিরোধ করা যেতে পারে কিভাবে করা যেতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আর সেই আলোচনায় আজকে আমাদের আমাদের সঙ্গে এই রয়েছেন ডামী ডক্টর আগরওয়াল স্বাগত জানাই আপনাকে নমস্কার ডক্টর এজিং এটা বোধ হয় এখন যাদের একটু বয়স বাড়ছে আমি বলবো অ্যাবভ থার্টি বা তার বেশি যাদের বয়স তারা কিন্তু এটা নিয়ে বেশ চিন্তিত আমরা যদি প্রথমে এটা থেকেই শুরু যে স্কিন এজিং এটা কি এক্স্যাক্টলি কি কাকে বলছি আমরা

স্কিনটা স্যাগ হয়ে যায় ওভারঅল যেটা স্কিন আমাদের ইনিশিয়ালি কি হয় আমরা বলি ট্রায়াঙ্গল অফ ইউথ মানে আমাদের এই দিকটা এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয় যেরকম বয়স বাড়ে স্কিনটা স্যাগ হতে স্টার্ট হয় আর ট্রায়াঙ্গলটা উল্টো হয়ে যায় নিচের পার্টটা ইট বিকামস হেভিয়ার দ্যান দা আপার পার্ট আচ্ছা এইসব হয় আমাদের সায়েন্স অফ এজিং মানে কোনো বয়স আছে কোন বয়স থেকে শুরু হয় সাধারণত বয়স এটা তো ন্যাচারাল একটা প্রসেস যেটা হয় বাট যারা একটু স্টার্টিং থেকে ঠিকঠাক মেনটেন করে একটা প্রপার স্কিন কেয়ার রুটিন মেনটেন করে ওদের একটু সময় লাগে সে আপটার ফোরটি স্টার্ট হলো ফিফটি স্টার্ট হলো আর যারা একদমই কিছু করে না একদম নেগলেক্টেড ওদের থার্টি থেকে স্টার্ট হতে পারে আচ্ছা স্কিন এজিং মিনস ইটস নট দ্য রিয়েল এজ

যদি রাজ্যের কথা বলি আমাদের শহরের কথা বলি প্রত্যন্ত গ্রামের কথা বলি বহু মানুষ এটাই এই সমস্যায় কিন্তু রয়েছে। অনেকে 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 বুঝতে বুঝতে পারেন পারেন কেয়ার কেয়ার করেন করেন না না তারা কেয়ারও কিন্তু স্কিন একটা রুটিন থাকে যেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি আপনিও বলছিলেন এটা নিয়ে কথা হয়ে গেছে তবে খুব ছোট্ট করে জানতে চাইব স্কিন এজিং কে একটু ডিলে করার জন্য কারণ বয়স হলে তাকে পরিবর্তন হবেই তো একটু ডিলে করার জন্য স্কিন কেয়ার রুটিনটা ছোট্ট করে বলবেন যে কি হওয়া উচিত কোন কোন পর পর গুলো করতে হয় যেটা স্কিন কেয়ার রুটিন হয় সবার ক্ষেত্রে তো এটা পসিবল না কি পুরো দিন কিছু না কিছু মাখতে থাকবে জেনারেলি এখন সবাই ওয়ার্থিং একটা সবাই শর্ট রুটিন চায় অ্যাজ আ মর্নিং রুটিন এন্ড অ্যাজ আ বেড টাইম রুটিন মর্নিং রুটিন আমরা স্টার্ট করি সব সময় একটা ক্লিনজিং দিয়ে ফার্স্ট ক্লিনজ યોર ফেস তারপরে ময়শ্চারাইজেশন তারপরে সানস্ক্রিন বিইও সানস্ক্রিন সানস্ক্রিন হচ্ছে লাস্ট লে যেটা বেরোন আগে আপনি লাগাবেন আচ্ছা আর ময়শ্চারাইজার এটা হয় না একটা ভুল ধারণা কি গরম আছে আমি ময়শ্চারাইজার লাগাবো না এরকম নয় ময়শ্চারাইজার হেলথ ইন হাইড্রেশন এটা যেটা স্কিন কে আপনি যেটা নিজে খেতে হয় সেরকম স্কিন কে একটা খাওয়া দেওয়া মতন কি একটা হাইড্রেশন ব্লুইং লুক সেটা মেইনটেইন হয় হুম হুম নাইটে আপনি কি করতে পারেন আপনি এলেন মুখটা পরিষ্কার করলেন ক্লিনজিং করলেন তারপর একটা অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট লাগালেন সেটা ডিপেন্ডিং আপন ইউর এজ আপনার কিরকম স্কিন কন্ডিশন যদি আপনার একটু পিগমেন্টেশন আছে এইসব আছে তাহলে আপনি একটা সিরাম কন্টেন্ট নিয়ে লাগাতে পারেন যদি দেখছেন না রিঙ্কল স্টার্ট হয়েছে একটা রেটিনল কন্টেনিং সিরাম লাগাতে পারেন ডিপেন্ডস আপনার কি ইন্ডিকেশন আছে ওকে তো আপনার ক্লিনজিং আপ্লাই দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আচ্ছা তারপরে ময়শ্চারাইজ আচ্ছা সাধারণত যারা হোম মেকার যারা বাড়িতে থাকেন তাদের একটা ধারণা যে আমরা তো বাইরে বেরোচ্ছি না তো আমাদের এই প্রপার স্কিন কেয়ার রুটিনের অতটা প্রয়োজন নেই আচ্ছা ডক্টর কি বলবেন ওদের বেশি দরকার আচ্ছা এটা আমরা যেটা বলি সানস্ক্রিন এরকম হয় যে আপনাকে একদম রোদে বেরোতে হবে এটা ইনফ্রারেড রেডিয়েশন আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থেকে প্রোটেকশন ঘুম মিটাররা তো কুক করেছে সকাল 6টা থেকে রান্না করে চলে কিন্তু কন্টিনিউয়াসলি কুক করছে ঠিক যেটা কুকিং এ হিট ওয়েভস হয় ওর মধ্যে থেকে রেডিয়েশন दैट आल्सो अफेক্ট দ্য স্কিন আচ্ছা তো এটা তো সব ইম্পর্টেন্ট হোম মেকারদের জন্য যে যখনই আপনি রান্নাঘরে যাচ্ছেন ও 10 মিনিট আগে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে তারপরে যাবেন একদম রোদে বেরোতে হবে তখনই সানস্ক্রিন মাখবেন এরকম নয় বাড়িতে থাকলেও সানস্ক্রিন মাখতে হয় মোবাইল থেকে যেটা ব্লু লাইট রেডিয়েশন হয় ল্যাপটপ স্ক্রিন থেকে রেডিয়েশন টিউব থেকে কানে যে রেডিয়েশন হুম হুম সব এফেক্ট করে আচ্ছা এন্ড ওভার পিয়ার অফ হিম এটা ফটো এজিং বলি আমরা আচ্ছা আস্তে আস্তে স্কিন ফটো এজিং হয়ে হয়ে এটা স্কিন এজিং স্টার্ট এটা তো আমি একটা কসমেটিক পার্সপেক্টিভ বললাম একটা ফটো প্রোটেকশন ইজ রিকোয়ার্ড আমাদের দেশে নয় বাট কান্ট্রিজ লাইক অস্ট্রেলিয়া এইসব জায়গায় সানলাইট থেকে স্কিন ক্যান্সার হয় উইচ ইজ ভেরি কমন একদম তো ওখানে একটা হয় না একটা ডিজিজ থেকে বাঁচানোর জন্য সানস্ক্রিন লাগাতে হয় দরকারি হ্যাঁ মানে অর্থাৎ আপনারা বাড়িতে রয়েছেন ভাবলেন আমি তো বেরোচ্ছি না সানস্ক্রিনের কি প্রয়োজন প্রয়োজন রয়েছে সানস্ক্রিনেরও এবং যে গুলো বা যে কেয়ারগুলোর কথা বললেন সেগুলো কিন্তু বাড়িতে থাকলেও করবেন বাড়ি থেকে বেরোলেও করার প্রয়োজনীয়তা রয়েছে সাধারণত স্কিন এর কথা যখন আমরা বলি অনেকগুলো ট্রিটমেন্টের কথা আমরা শুনে থাকি সাধারণ মানুষ হিসেবে অনেক শব্দ শুনি কিন্তু অনেক সেগুলো বোঝা সব সময় হয়ে ওঠে না তো স্কিন এজিং এর ট্রিটমেন্ট সেগুলো কি কি রয়েছে যারা ধরুন স্কিন নিয়ে খুব সচেতন খুব ভাবছেন না ডাল হতে দেওয়া যাবে না খুব গ্লো করবে ভালো থাকবে তাদের জন্য কি কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে

যেটা বলি ওর মধ্যে সব থেকে লাইক বিআর গট একটা হয় ইঞ্জেকশন এর মাধ্যমে আমরা দিই অনেক কিছু দিই যেরকম অ্যাসিড বোটলিনাম টক্সিন দেওয়া হয় যেটা বোটক্স বলা হয় বোটক্সে কি হয় যেটা আপনার রিঙ্কল চলে সেটা হাসলে এখানে কুঁচকে যাচ্ছে মাথায় এখানে বুড়ো সব দেখা যায় এখানে ফাইল লাইন চলে আসে তো ওখানে আমরা বোটলিনাম টক্সিন যেটা টক্সিন হয় ওখানে দিলে মাসেলস টা রিল্যাক্স হয়ে যায় হম এইসব লাইন্স চলে যায়

সেটা সেপারেট করে আমরা ইনজেক্ট করি হুম এটা এরকম নয় কি আমরা বাইরে থেকে কিছু দিয়েছি পেশেন্টের নিজস্ব কি একটা গ্লোয়িং নিজের থেকে বডি একটা নিউ প্রসেসে বিল্ড আপ করে আচ্ছা

কেমিক্যাল পিলিং এ কি হয় আমরা সাপোজ আপনাকে একটা ওষুধ দিলাম টু পার্সেন্ট কনসেন্ট্রেশনে কেন ওটা তো আপনি বাড়ি থেকে লাগাচ্ছেন আমরা সেটা একটা হায়ার কনসেন্ট্রেশন সে থার্টি ফাইভ এ আমরা করলাম তাহলে একটা টেম্পোরারি কিছুক্ষণের জন্য রাখি যেটা ডেড সেলস এক্সফোলিয়েটেড সেলস সান ড্যামেজ সেলস হলো সেটা উঠে গিয়ে ইউ গেট আ ফ্রেশ গ্লোয়িং লুক সেটা পর হাউ মেনি ডেজ মানে এটা কতদিন স্টে করবে এটা আমরা মান্থলি ট্রিটমেন্ট বলি মাসে একবার করে করতে হয় প্রত্যেক মাসে করলে

হাইড্রাফেশিয়াল যেটা বললেন এটা কি হাইড্রাফেশিয়াল কি হয় এটা না আপনাদের একটা হাইড্রাফেশিয়াল ইজ মেশিন ওর মধ্যে অনেকগুলো সিরাম থাকে প্রোব থাকে বেসিক্যালি স্কিন আগে আমরা সাকশন করে যেটা ডেড সেলস হয় সেটা বাদ পড়া হয় তারপরে ব্রাইটনিং সিরাম ওর মধ্যে থাকে ওটা দিয়ে ম্যাসাজ হয় সো দ্যাট ইট ডিপার পেনিট্রেট করে ভেতরে এন্ড একটা গ্লোয়িং লুক আসে এর সাথে অনেক সময় আমরা পিলও কম্বাইন করি সেটা দিয়ে আরো বেশি বেটার রেজাল্ট হয় আচ্ছা আপনাদের একটা হতে পারে কি ফেশিয়াল তো আমরা

অনেক সময় আমরা নতুন প্রোপ এভরি টাইম উই ইউজ আ ডিফারেন্ট প্রোপ পার্লারে আপনার করছে করতে করতে আরেকজনে চলে গেল আপনার সাপোজ ওর যে ওর একটা ইনফেকশন আছে সেটা সেম প্রোপ যদি ইউজ হয় নিডল থাকে সেটা তো আপনারও ইনফেকশন হওয়ার চান্স থাকে একদম আর যেটা আমরা সব থেকে কমনলি একটা ওয়ার্ড বলে একটা ভেরুকা ভালগারিস বলে হয় সেটা খুব কমন আমরা দেখি পার্লার থেকে থ্রেডিং ফেশিয়াল করে এক পেশেন্ট থেকে আরেকজনে সেটা চলে যায় হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে মানে সেফ ইন দ্য সেন্স স্কিনের জন্য ভীষণই সেফ যদি করা যায় কোন ডার্মাটোলজিস্টের কাছে অনেক সময় কি র‍্যাশেজ বেরিয়ে যায় অনেক সময় কারো মুখ ফুলে যায় তারপরে আসে তুমি ডিসাইড কি এরকম নয় যে এর মধ্যে ফিক্সড আছে কি সবার একটা এরকম না কাস্টম মেড একটা করা হয় কার জন্য কোন সিরাম লাগবে কোন সেরকম করে ইউজ ইন দ্য হাইড্রা ফেশিয়াল মেশিন সেটা স্কিন টু স্কিন ভ্যালি করছে যার যে ধরনের স্কিম আপনারা সেই ধরনের ট্রিটমেন্ট তাকে দিচ্ছেন এটা কেন হাইড্রা কথা এই যে এতগুলো ট্রিটমেন্টের কথা বললেন সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে আসি আমরা আজকাল সোশ্যাল মিডিয়ায় যখনই খুলি সেটা ফেসবুক হতে পারে সেটা ইনস্টা হতে পারে সেটা ইউটিউব হতে পারে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পাই এবং অনেক সময় দেখা যায় হয়তো আমাদের চেনা পরিচিত কেউ সেই প্রোডাক্ট বা সেই ট্রিটমেন্ট করে স্কিনটাকে এতটা খারাপ করে নিয়ে গেছেন তখন ডাক্তারের কাছে যেতে হচ্ছে আবার অনেকে কনফিউজ থাকেন এটা করাবো না করাবো না আজ এ ডক্টর কি বলবেন এই সমস্ত প্রোডাক্ট এবং ট্রিটমেন্ট নিয়ে এখন এত সোশ্যাল ইনস্টাগ্রাম আমাদের কাছে পেশেন্ট আছে আমরা বলি আপনি কি লাগান দে গিভ আ লিস্ট অফ 10 মেডিসিন সকালে উঠে এটা লাগাই তারপরে এটা তারপরে এটা তারপরে এটা সকালে পাঁচটা পড়লে বিকেলে বাট স্কিন স্টিল লুকস দা সেম কিছু এফেক্ট হলো না সব কিছু একবার ইউজ করলে হয় না হোয়াট সুটস ইউ আপনার কি রিকোয়ারমেন্ট সেরকম ইউজ করতে হয় আর ওখানে তো একটা বেসিক লাইনআপ একটা বলে দিলো আপনি এই করুন আপনার সেটা সুট করবে আপনার একটা রিকোয়ারমেন্ট আছে আপনার এজ এটা রিকোয়ার্ড এটা তো ঠিক নয়। তো দেখে নিজে থেকে কিছু লাগিয়ে নিলেন এটা it doesn't help অনেক সময় মুখটা পুড়ে যায়, অনেক ফুলে যায়, র্যাশ হয়ে যায় অনেক সমস্যা নিয়ে আসে কি আমরা দেখেছি এটা প্রোডাক্ট নিলাম এটা লাগিয়ে নিলাম। যেটা আমরা বলি না contact dermatitis বলা হয় এটা দিয়ে reaction ও হতে পারে। তো নিচে থেকে যে কোনো product plus আপনি যদি কিছু procedure করাচ্ছেন তারপরে তো আরো কিছু একটু maintain করতে হয় কি এতদিন লাগাবেন না কোনো cream তারপরে কি রকম গ্রাজুয়ালি ইউজ করবেন বন্ধ করবেন সব কিছু একটা নিয়ম আছে। আচ্ছা তো সেক্ষেত্রে যারা স্কিন নিয়ে বা ত্বক নিয়ে খুব সচেতন তাদেরকে পরামর্শ ডক্টর আগরওয়ালের যে নিশ্চয়ই ট্রিটমেন্ট করাবেন তবে যে যেকোনো একজন বিশেষজ্ঞ যিনি তার কাছে গিয়ে চিকিৎসা করান তার পরামর্শ নিয়ে তারপরে চিকিৎসা করান আচ্ছা এই যে স্কিনের এতগুলো ট্রিটমেন্টের কথা শুনলাম এটাতে প্রত্যেকটা থেকে ফলো আপ ভীষণভাবে জরুরি কি বলবেন একদম

নিলে এক বছর পিলিং নিলে থ্রি মান্থ এরকম ডিপেন্ড করে আপনি কি ট্রিটমেন্ট নিয়ে পলো ভীষণ জরুরি ভীষণ জরুরি মানে একবার নিয়ে যদি ভাবেন মানে এরপরে রেস্ট অফ লাইফ ওই একবার ট্রিটমেন্ট করালে আমার স্কিন খুব ভালো থাকবে তেমনটা কিন্তু একদমই নয় আমরা স্কিন এজিং নিয়ে কথা বলছি কিন্তু একটা কোয়েশ্চেন আপনার কাছে রাখবো ডক্টর অপর যে স্কিন কেয়ার রুটিন শুরু করার বয়স সেটা কত মানে একজন বারো বছরের কোনো বাচ্চা সে কি শুরু করতে পারে না নির্দিষ্ট কোনো বয়স আছে স্কিন কেয়ার রুটিন শুরু করার এটা ডিপেন্ড করে অনেক সময় অনেক লোক অনেক রকমের ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে জন্মায় কি ওখানে সান এক্সপোজার নিয়ে অসুবিধা হয় কারোর একদম ড্রাই স্কিন নিয়ে জন্মায় তাহলে সেরকম একটা ওদেরকে ছোটবেলা থেকে ইউজ করতে হয় আর ইন জেনারেল বাচ্চারা যদি খুব বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছে যেমন সুইমিং হলো সাইক্লিং হলো স্পোর্টস আছে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যা বলি ফিজিক্যাল সানস্ক্রিন একটা লাগালে ইনিশিয়ালি ভালো তারপরে স্কুল গোয়িং এই যে দেখেন জাস্ট ইউজ অফ ফেস ওয়াশ ময়েশ্চারাইজ সানস্ক্রিন

যেটা বলা হয় সেটা রিমোভালের জন্য আমাদের কাছে রেডিও ফ্রিকুয়েন্সি মেশিন আছে আছে তারপরে স্কিন রিজুবিনেশন কেমিক্যাল ফিলিংস ফিলার্স

ডক্টর আগরওয়াল এতটা সময় দেওয়ার জন্য এবং স্কিন এজিং সত্যি একটা সমস্যা আমার মনে হয় যারা আমাদের প্রোগ্রামটা শুনলেন তারা হয়তো অনেকটা সমাধান খুঁজে পেলেন আপনার কথায় থ্যাংক ইউ ওয়ান্স আর আপনাদের অনেক ধন্যবাদ এভাবেই আমাদের সঙ্গে থাকবেন তবে স্কিনে তো অনেক রকম সমস্যা হয় আর কোন কোন সমস্যা নিয়ে আপনারা ডাক্তারের পরামর্শ চাইছেন ডাক্তারদের কাছ থেকে শুনতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন আমরা ইন ফিউচার নিশ্চয়ই সেই সমস্ত টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এভাবেই সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন নমস্কার